এবার আমরা আসব ষষ্ঠ পরিচ্ছেদে। নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চল প্রান্ত হইতে সলিলে ভ্রষ্ট হইয়াছিল। ভ্রষ্ট হইবামাত্র এক অতিবৃহৎ রোহিত মৎস্য গ্রাস করে। সেই মৎস্য কয়েক দিবস পরে এক ধীবরের জালে পতিত হইল। ধীবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানসে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিয়া তদীয় উদর মধ্যে অঙ্গুরীয় প্রাপ্ত হইল। অঙ্গুরীয় পাইয়া পরম উল্লাসিত মনে সে এক মণিকারের আপনে বিক্রয় করিতে গেল। মণিকার সেই মণিময় অঙ্গুরীয় রাজ নামাঙ্কিত দেখিয়া ধীবরকে চোর নিশ্চয় করিয়া নগরপালের নিকট সংবাদ দিল। নগরপাল আসিয়া ধীবরকে পিছমোড়া করিয়া বাঁধিল এবং জিজ্ঞাসিল, আরে বেটা চোর, তুই এ অঙ্গুরীয় কোথায় পাইলি বল? ধীবর কহিল, মহাশয় আমি চোর নহি। তখন নগরপাল কহিল, তুই বেটা যদি চোর নহিস এ অঙ্গুরীয় কেমন করিয়া পাইলি? যদি চুরি করিস নাই রাজা কি সুব্রাহ্মণ দেখিয়া তোরে দান করিয়াছেন? এই বলিয়া নগরপাল চৌকিদারকে হুকুম দিলে চৌকিদার তাহাকে প্রহার করিতে আরম্ভ করিল। ধীবর কহিল, অরে চৌকিদার, আমি চোর নহি, আমায় মার কেন? আমি কেমন করিয়া এই আঙুটি পাইলাম বলিতেছি। এই বলিয়া সে কহিল, আমি ধীবর জাতি, মাছ ধরিয়া বিক্রয় করিয়া জীবিকা নির্বাহ করি। নগরপাল শুনিয়া কোপাবিষ্ট হইয়া কহিল, মর্গ বেটা, আমি তোর জাতি কুল জিজ্ঞাসিতেছি নাকি? এই অঙ্গুরীয় কেমন করিয়া তোর হাতে আসিল বল। ধীবর কহিল, আজি সকালে আমি শুচিতীর্থে জাল ফেলিয়াছিলাম। একটা বড রুই মাছ আমার জালে পড়ে খণ্ড খণ্ড করিয়া কাটিয়া দেখিলাম উহার উদর মধ্যে এই আঙ্গুটি ছিল। তারপর এই দোকানে আসিয়া দেখাইতেছি, এমন সময় আপনি আমায় ধরিলেন। আর আমি কিছুই জানি না, আমায় মারিতে হয় মারুন, কাটিতে হয় কাটুন, আমি চুরি করি নাই। নগরপাল শুনিয়া আঘ্রাণ লইয়া দেখিল অঙ্গুরিয়ে আমিষগন্ধ নির্গত হইতেছে। তখন সে সন্দিহান হইয়া চৌকিদারকে কহিল, তুই এ বেটাকে এইখানে সাবধানে বসাইয়া আমি রাজবাটিতে গিয়া এই সকল বৃত্তান্ত রাজার গোচর করি। রাজা সকল শুনিয়া যেমন অনুমতি করেন। এই বলিয়া নগরপাল অঙ্গুরীয় লইয়া রাজভবনে গমন করিল এবং কিয়ৎক্ষণ পরে প্রত্যাগত হইয়া চৌকিদারকে কহিল, অরে তরায় ধীবরের বন্ধন খুলিয়া সে এ চোর নয়, অঙ্গুরীয় প্রাপ্তি বিষয়ে যাহা কহিয়াছে বোধ হইতেছে তাহার কিছুই মিথ্যা নহে। আর রাজা উহাকে অঙ্গুরীয় মূল্যের অনুরূপ এই মহামূল্য পুরস্কার দিয়াছেন। এই বলিয়া পুরস্কার দিয়া নগরপাল ধীবরকে বিদায় দিল এবং চৌকিদারকে সঙ্গে লইয়া স্বস্থানে প্রস্থান করিল। এদিকে অঙ্গুরীয় হস্তে পতিত হইবা মাত্র শকুন্তলা বৃত্তান্ত আদ্যপান্ত রাজার স্মৃতিপথে আরাঢ় হইল। তখন তিনি অত্যন্ত কাতর হইয়া যৎপরনাস্তি বিলাপ ও পরিতাপ করিতে লাগিলেন এবং শকুন্তলার পুনর্দর্শন বিষয়ে একাস্ত হতাশ্বাস হইয়া শুভ বিষয় নিতান্ত নিরুৎসাহ হইলেন। আহার বিহার রাজকার্য পর্যালোচনা একবারেই পরিত্যক্ত হইল। শত্রুগুলার চিন্তায় একান্ত মগ্ন হইয়া তিনি সদাইন লানবদনে কাল্যাপন করেন, কাহারও সহিত বাক্যালাপ করেন না, কাহাকেও নিত্যে আসিতে দেন না, কেবল প্রিয়বৃষ মাধব্য সর্বদা সমীপে উপবিষ্ট থাকেন। মাধব্য সান্ত্বনাবাক্যে প্রবোধ দিতে আরম্ভ করিলে তাঁহার শোক সাগর উথলিয়া উঠিত, নয়নযুগল হইতে অবিরত বাষ্পবাড়ি বিগলিত হইতে থাকিত। এক দিবস রাজার চিত্ত বিনোদনার্থ মাধব্য তাঁহাকে প্রমোদ বনে লইয়া গেলেন। উভয়ে শীতল শিলাতলে উপবিষ্ট হইলে মাধব্য জিজ্ঞাসা করিলেন, ভালো বয়স্য, যদি তুমি তপবনে শকুন্তলার পানি গ্রহণ করিয়াছিলে তবে তিনি উপস্থিত হইলে প্রত্যাখ্যান করিলে কেন? রাজা শুনিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কহিলেন, বয়স্য ও কথা আর কেন জিজ্ঞাসা কর? রাজধানী প্রত্যাগমন করিয়া আমি শকুন্তলা বৃত্তান্ত একবারে বিস্তৃত হইয়াছিলাম, কেন বিস্মৃত হইলাম কিছুই বুঝিতে পারিতেছি না। সে দিবস প্রিয়া কত প্রকারে বুঝাইবার চেষ্টা করিলেন, কিন্তু আমার কেমন মতিচ্ছন্ন ঘটিয়াছিল কিছুই স্মরণ হইল না। তাহাকে স্বেচ্ছাচারিণী মনে করিয়া কতই দুর্বাক্য কহিয়াছি, কতই অবমাননা করিয়াছি। এই বলিতে বলিতে নয়নযুগল অশ্রুজলে পরিপূর্ণ হইয়া আসিল, বাকশক্তিরহিতের ন্যায় হইয়া কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। অনন্তর মাধবকে কহিলেন, ভালো আমিই যেন বিস্তৃত হইয়াছিলাম। তোমায় তো সমুদায় কহিয়াছিলাম তুমি কোনো কথা প্রসঙ্গে কোনোদিন শকুন্তলার কথা উত্থাপন করো নাই, তুমিও কি আমার মতো বিস্মৃত হইয়াছিলে? তখন মাধব্য কহিলেন, বয়স্য আমার দোষ নাই, তুমি সমুদায় বলিয়া পরিশেষে কহিয়াছিলে শকুন্তলা সংক্রান্ত যে সকল কথা কহিলাম সমস্তই পরিহাস মাত্র।
বাস্তবিক নহে। আমিও নিতান্ত নির্বোধ, তোমার শেষ কথাই সত্য বলিয়া বিশ্বাস করিয়াছিলাম। এই নিমিত্ত আর কখনো সে কথা উত্থাপন করি নাই। বিশেষত প্রত্যাখ্যান দিবসে আমি তোমার নিত্যে ছিলাম না, থাকিলেও বরং যাহা শুনিয়াছিলাম বলিতাম। রাজ্য দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বাষ্পাকুল লোচনে শোকাকুল বচনে কহিলেন, ব্যাসা, কার দোষ দিব, সকলই আমার অদৃষ্টের দোষ। এই বলিয়া অত্যন্ত শোকাভিভূত হইলেন। তখন মাধব্য কহিলেন, বয়স্য, এরূপ শোকে অভিভূত হওয়া তোমার উচিত নহে। দেখ, সৎপুরুষেরা শোকমোহের বশীভূত হয় না, প্রাকৃত জনেরাই শোকমোহে বিচেতন হইয়া থাকে। যদি উভয়ই বাজুভরে বিচলিত হয়, তবে বৃক্ষে ও পর্বতে বিশেষ কি? তুমি গঞ্জির স্বভাব, ধৈর্য অবলম্বন ও শোকাবেগ সম্বরণ কর। প্রিয় বয়সের প্রবোধ বাক্য শ্রবণ করিয়া রাজা কহিলেন, সখে, আমি নিতান্ত অবোধ নহি, কিন্তু মন আমার কোনো ক্রমেই প্রবোধ মানিতেছে না, কি বলিয়াই বা প্রবোধ দিব। প্রত্যাখ্যানের পর প্রিয়া প্রস্থানকালে সাতিশয় কাতরতা প্রদর্শন পূর্বক আমার দিকে যে বারংবার বাষ্পপূর্ণ দৃষ্টিপাত করিয়াছিলেন, সেই কাতর দৃষ্টিপাত আমার হৃদয়ে বিষদিগ্ধ শল্যের ন্যায় বিদ্ধ হইয়া আছে। আমি সেই সময়ে তাহার প্রতি যে ক্রূরের ব্যবহার করিয়াছি, তাহা মনে করিয়া আমার হৃদয় বিদীর্ণ হইয়া যাইতেছে। মরিলেও আমার এ দুঃখে বিমোচন হইবেক না। মাধব্য রাজাকে নিতান্ত কাতর দেখিয়া আশ্বাস প্রদানার্থে কহিলেন, বয়স্য, অত কাতর হইও না, কিছুদিন পরে পুনরায় শকুন্তলার সহিত সমাগম হইবেক। রাজা কহিলেন, বয়স্য, আমি এক মুহূর্তের নিমিত্তেও সে আশা করি না, আর আমি প্রিয়ার দর্শন পাইব না। এ জন্মের মতো আমার সকল সুখ ফুরাইয়া গিয়াছে, নতুবা তৎকালে আমার তেমন দুবুদ্ধি ঘটিল কেন? মাধব্য কহিলেন, বয়স্য, কোনো বিষয়েই নিতান্ত হতাশ হওয়া উচিত নয়, ভবিতব্যের কথা কে বলিতে পারে? দেখো, এই অঙ্গুরীয় যে পুনরায় তোমার হস্তে আসিবে, কাহার মনে ছিল ইহা শুনিয়া অঙ্গুরীয় দৃষ্টিপাতপূর্বক রাজা উহাকে সচেতন বোধে সম্বোধন করিয়া কহিলেন, অঙ্গুরীয়, তুমিও আমার মতো হতভাগ্য, নতুবা প্রিয়ার কমনীয় কোমল অঙ্গুলিতে স্থান পাইয়া কি নিমিত্ত পুনরায় সেই দুর্লভ স্থান হইতে ভ্রষ্ট হইলে? মাধব্য কহিলেন, বয়স্য, তুমি কি উপলক্ষে তাহার অঙ্গুলিতে অঙ্গুরীয় পরাইয়া দিয়াছিলে? রাজা কহিলেন, রাজধানী প্রত্যাগমনকালে প্রিয়া অশ্রুপূর্ণ নয়নে আমার হস্ত ধরিয়া কহিলেন, আর পুত্র, কতদিনে আমায় নিত্যে লইয়া যাইবে? তখন আমি এই অঙ্গুরীয় তাহার কোমল অঙ্গুলিতে পরাইয়া দিয়া কহিলাম, প্রিয়ে, তুমি প্রতিদিন আমার নামের এক একটি অক্ষর গণিবে, গণনাও সমাপ্ত হইবে, আমার লোক আসিয়া তোমায় লইয়া যাইবে। প্রিয়ার নিকট সরল হৃদয়ে এই প্রতিজ্ঞা করিয়া আসিয়াছিলাম, কিন্তু মহান্ত হইয়া একবারেই বিস্মৃত হই। তখন মাধব্য কহিলেন, বয়স্য, এ অঙ্গুরীয় কেমন করিয়া রহিত মতসের উপরে প্রবিষ্ট হইল? রাজা কহিলেন, শুনিয়াছি শচীতীর্থে স্নান করিবার সময় প্রিয়ার অঞ্চল প্রান্ত হইতে সলিলে ভ্রষ্ট হইয়াছিল। মাধব্য কহিলেন, হাঁ, সম্ভব বটে, সলিলে মগ্ন হইলে রহিত মতস্যে গ্রাস করে। রাজা অঙ্গুরীয় দৃষ্টিনিক্ষেপ করিয়া কহিলেন, আমি এই অঙ্গুরীয়ের যথোচিত তিরস্কার করিব। এই বলিয়া কহিলেন, আরে অঙ্গুরীয়, প্রিয়ার কোমল করপল্লব পরিত্যাগ করিয়া জলে মগ্ন হইয়া তোর কি লাভ হইল বল? অথবা তোর তিরস্কার করা অন্যায়, কারণ অচেতন ব্যক্তি কখনো গুণগ্রহণ করিতে পারে না, নতুবা আমি কি নিমিত্ত প্রিয়ারে পরিত্যাগ করিলাম? এই বলিয়া অশ্রুপূর্ণ নয়নে শকুন্তলাকে উদ্দেশ্য করিয়া কহিলেন, প্রিয়ে, আমি তোমাকে অকারণে পরিত্যাগ করিয়াছি, অনুরূপ তাপানলে আমার হৃদয়ে দগ্ধ হইয়া যাইতেছে, দর্শন দিয়া প্রাণরক্ষা করো। রাজা শোকাকুল হইয়া এইরূপ বিলাপ করিতেছেন, এমন সময় চতুরিকা নাম্নি পরিচারিকা এক চিত্রফলক আনয়ন করিল। রাজা চিত্তবিনোদনার্থে ওই চিত্রফলকে স্বহস্তে শকুন্তলার প্রতিমূর্তি চিত্রিত করিয়াছিলেন। মাধব্য দেখিয়া বিশ্বজোৎফুল্ল লোচনে কহিলেন, বয়স্য, তুমি চিত্রফলকে কি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করিয়াছ, দেখিয়া কোনো ক্রমেই চিত্র বোধ হইতেছে না। আহা মরি, কি রূপ লাবণ্যের মাধুরী, কি অঙ্গসৌষ্ঠব, কি অমায়িক ভাব, মুখারবিন্দে কি সলজ্জ ভাব প্রকাশ পাইতেছে! রাজা কহিলেন, সখে, তুমি প্রিয়াকে দেখো নাই, এই নিমিত্ত আমার চিত্রনৈপুণ্যের এত প্রশংসা করিতেছ, যদি তাহারে দেখিতে, চিত্র দেখিয়া কখনই সন্তুষ্ট হইতে না। তাহার অলৌকিক রূপ লাবণ্যের কিঞ্চিৎ অংশমাত্র এই চিত্রফলকে আবির্ভূত হইয়াছে। এই বলিয়া পরিচারিকাকে কহিলেন, চতুরীকে,
বর্তিকা ও বর্ণপাত্র লইয়া আইসো, অনেক অংশ চিত্রিত করিতে অবশিষ্ট আছে, এই বলিয়া চতুরিকাকে বিদায় করিয়া রাজা মাধব্যকে কহিলেন, সখে, আমি স্বাদুশীতল নির্মলজলপূর্ণ নদী পরিত্যাগ করিয়া এক্ষণে শুষ্ক কণ্ঠ হইয়া মৃগতৃষ্ণিকায় পিপাসা শান্তি করিতে উদ্যত হইয়াছি। প্রিয়াকে পাইয়া পরিত্যাগ করিয়া এক্ষণে চিত্রদর্শন দ্বারা চিত্তবিনোদনের চেষ্টা পাইতেছি। মাধবা কহিলেন, বয়স্য, চিত্রফলকে আর কি লিখিবে? রাজা কহিলেন, তপবন ও মালিনিন্দী লিখিব, যে রূপে হরিণগণকে তপবনে স্বচ্ছন্দে ইতস্তত ভ্রমণ করিতে এবং হংসগণকে মালিনী নদীতে কেলি করিতে দেখিয়াছিলাম, সে সমুদয় চিত্র তো করিব। আর প্রথম দর্শন সে প্রিয়ার কর্ণে শিরীষ পুষ্পের যে রূপ আভরণ দেখিয়াছিলাম তাহাও লিখিব। এইরূপ কথোপকথন হইতেছে এমন সময় প্রতিহারী আসিয়া রাজহস্তে এক পত্র সমর্পণ করিল। রাজা পাঠ করিয়া অত্যন্ত দুঃখিত হইলেন। মাধব্য জিজ্ঞাসা করিলেন, বয়স্য, কোথাকার পত্র? পত্র পাঠ করিয়া এত বিষণ্ণ হইলে কেন? রাজা কহিলেন, বয়স্য, ধনমিত্র নামে এক সান্যাত্রিক সমুদ্রপথে বাণিজ্য করিত। সমুদ্রে নৌকা মগ্ন হইয়া তাহার প্রাণ বিযোগ হইয়াছে। সে ব্যক্তি নিঃসন্তান, নিঃসন্তানের ধনে রাজার অধিকার। এই নিমিত্ত অমাত্য আমায় তাহার সমুদ্র সম্পত্তি আত্মসাত করিতে লিখিয়াছিলেন। দেখ বরেশ্য, নিঃসন্তান হওয়া কত দুঃখের বিষয়! নামলোপ হইল, বংশলোপ হইল এবং বহু কষ্টে বহু কালে উপার্জিত ধন অন্যের হস্তে গেল, ইহা অপেক্ষা আক্ষেপের বিষয় আর কি হইতে পারে? এই বলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কহিলেন, আমার লোকান্তর হইলে আমারও নাম, বংশ ও রাজ্যের এই গতি হইবেক। রাজার এইরূপ আক্ষেপ শুনিয়া মাধবা কহিলেন, বয়স্য, তুমি অকারণে এত পরিতাপ কেন? তোমার সন্তানের বয়স অতীত হয় নাই, কিছুদিন পরে তুমি অবশ্যই পুত্রমুখ নিরীক্ষণ করিবে। রাজা কহিলেন, বয়স্য, তুমি আমার মিথ্যা প্রবোধ দাও কেন? উপস্থিত পরিত্যাগ করিয়া অনুপস্থিত প্রত্যাশা করা মূঢ়ের কর্ম। আমি যখন নিতান্ত বিচেতন হইয়া প্রিয়াকে পরিত্যাগ করিয়াছি তখন আর আমার পুত্রমুখ নিরীক্ষণের আশা নাই। এই রূপে কিয়তক্ষণ বিলাপ করিয়া রাজা অপুত্রতানিবন্ধন শোক সংবরণ পূর্বক প্রতিহারীকে কহিলেন, শুনিয়াছি ধনমিত্রের অনেক ভারে আছে, তন্মধ্যে কেহ অন্তঃসত্ত্বা থাকিতে পারেন, অমাত্যকে এ বিষয়ের অনুসন্ধান করিতে বল। প্রতিহারী কহিল, মহারাজ, অযোধ্যানিবাসী শ্রেষ্ঠীর কন্যা ধনমিত্রের এক ভায়া, শুনিয়াছি শ্রেষ্ঠীকন্যা অন্তঃসত্ত্বা হইয়াছেন। তখন রাজা কহিলেন, তবে অমাত্যকে বল, সেই গর্ভস্থ সন্তান ধনমিত্রের সমস্ত ধনের উত্তরাধিকারী হইবেক। এই আদর্শে দিয়া প্রতিহারীকে বিদায় করিয়া রাজা মাধবের সহিত পুনর্বার শকুন্তলা সংক্রান্ত কথোপকথন আরম্ভ করিতেছেন এমন সময় ইন্দ্রসারথী মাতলি দেবরথ লইয়া তথায় উপস্থিত হইলেন। রাজা দেখিয়া আহ্লাদিত হইয়া মাতলিকে স্বাগত জিজ্ঞাসা পুরসর আসন পরিগ্রহ করিতে বলিলেন। মাতলি আসন পরিগ্রহ করিয়া কহিলেন, মহারাজ, দেবরাজ যদর্থে আমায় আপনকার নিত্যে পাঠাইয়াছেন, নিবেদন করি, শ্রবণ করুন। কালনেমির সন্তান দুর্জয় নামে কতকগুলা দুর্দান্ত দানব দেবতাদিগের বিষম শত্রু হইয়া উঠিয়াছে, কতিপয় দিবসের নিমিত্ত আপনাকে দেবলোকে গিয়া দুর্জয় দানবদলের দমন করিতে হইবেক। রাজা কহিলেন, দেবরাজের এই আদেশে সবিশেষ অনুগৃহীত হইলাম। পরে মাধবকে কহিলেন, বলস্য, অমাত্যকে বল, আমি কিয়দ্দিনের নিমিত্ত দেবকার্যে ব্যাপৃত হইলাম, আমার প্রত্যাগমন পর্যন্ত তিনি একাকী সমস্ত রাজকার্য পর্যালোচনা করুন। এই বলিয়া সসজ্জ হইয়া রাজা ইন্দ্ররথে আরোহণ পূর্বক দেবলোকে প্রস্থান করিলেন।